আম্মা, এত তাড়াতাড়ি বিয়েটা ঠিক করা বোধহয় ঠিক হয়নি। সব কিছু জেনে শুনে তারপর ঠিক করলে হতো না? বিয়ে তো দিতেই হবে বাবা, নয় দুদিন আগে নয় দুদিন পরে। দুদিন আগে আর দুদিন পরের মধ্যে অনেক তফাত আম্মা। দুদিন আগে আমরা যেটা ভাবতে পারি না, দুদিন পরে সেটা ভাবতে বাধ্য হই না? ওদের নারী নক্ষত্র সব আমি জানি, ওদের সঙ্গে আজকের আলাপ পরিচয়, এক্ষেত্রে দুদিনে এমন কিছু পাল্টে যায় না রাজ। আম্মা, আকাশের অমাতে কেন তুমি ওকে জোর জবরদস্তি করছো বলতো? জোর করছি কোথায়? সব বাবা মাই ছেলে মেয়ের সম্বন্ধ করে বিয়ে দেয়, আর এতদিন ধরে এ বাড়িতে সেই নিয়মেই ছেলে মেয়ের বিয়ে হয়ে এসছে। এটা কি বাচ্চাদের পুতুল খেলা নাকি? সারা জীবনের ব্যাপার, তাছাড়া যে বিয়ে করবে তার নিজের একটা মতামত থাকবে না? আমি তো ভাবতেই পাচ্ছি না আবার বাড়িতে একটা বিয়ে, বিশাল খরচার ধাক্কা। টাকা পয়সার ব্যাপারটা তো ভাবতে হবে নাকি? সে কথা পরে হবে, আমি শুধু তোমাদের ডেকেছি বিয়ের খবরটা দেবো বলে। তা তো বুঝলাম, কিন্তু সোর্সটা কি আমায় কেউ বলবে? আমরা কি গুপ্তধন পেয়েছি না লটারি ভরসা? সেসব তো পরের কথা, এখন কথা হচ্ছে বিয়ে হওয়া নিয়ে। আকাশ তো বিয়েতে কিছুতেই রাজি নয়। আকাশের কথা ছাড়ো, আমি ওর সঙ্গে যা কথা বলার বলে নেব। আমি শুধু তোমাদের মতামতটাই জানতে চাইছি। আমাদের মতামতে তোমার মতামত যেন পাল্টাবে আম্মা? কেন, নন্দিনীর মধ্যে এমন কি গুণ নেই শুনি যাতে ও এই বাড়ির বউ হতে পারে না? সেটা কথা নয় আম্মা, গুণ নিশ্চয়ই আছে, নইলে তুমি পছন্দ করবে কেন? তবে ওই একই গুণ আরো অনেক মেয়ের মধ্যে থাকে আম্মা, তার উপর পছন্দ অপছন্দ নির্ভর করে না। এসো না, এখানে বসবে। এখানে বসো, এখানে বসো, এসো বসো, বি কমফোর্টেবল বসো। অনিতা বাপের বাড়ি গেছে বুঝি? জানি না। আচ্ছা সত্যি বলো তো, এই আকাশের বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করার কি হয়েছে? সবে তোর হাউসটাফশিপ চলছে, আমি বা দাদা কেউ তো এত আগে বিয়ে করিনি। একটা বউ বাড়িতে আসা মানে কি পরিমাণ খরচা বাড়া, কত হুলুস্থুলু হওয়া, আমার কোনো আইডিয়া আছে? হাজার গন্ডা খরচ, শাড়ি রে, কানের দুল রে, আবার তারপর পারফিউম, এসব কত কিছু। একটা বউ আসা মানে বাপ রে বাপ। তারপর আবার ইয়ে আছে, শ্বশুর বাড়ি আছে। না অতুল, সব মেয়ে একরকম নয় যে কথায় কথায় শাড়ি গয়না চাইবে। আমি সেভাবে কথাটা বলতে চাইনি, বিয়ের পরে অনেক রকম খরচা বাড়ে, তোমরা সেটা ঠিক বোঝো না। তোকে দেখে খুব বুঝি না রে, আকাশের চাকরিটা আসল কথা নয়, আসল কথা হচ্ছে আকাশ নন্দিনীকে বিয়ে করতে চায় কি চায় না। আম্মা তো আকাশের কোনো কথাই গ্রাহ্য করে না। আম্মা অবশ্য কোনোদিনই কারো কথা গ্রাহ্য করে না, আমি সেই বাবার মৃত্যুর পর থেকে দেখে আসছি। হ্যাঁ এই দেখো না, কিছুদিন আগে ওই আমার কাছে গেছিলাম, এই স্মিতার সাথে, স্মিতার সাথে যদি আকাশের মানে বুঝতে পারছো তো, আমি রাজি হলো না। আচ্ছা তুমি বলো তো, আমি বুঝতে পারি না, স্মিতা কি মেয়েটা খারাপ? খারাপ তুইও আকাশের বিয়ে সম্বন্ধে করতে গিয়েছিলি, এই না বললি এত অল্প বয়সে বিয়ে তোর পছন্দ নয়? না না, মানে আমি আমি কি এক্ষুনি বিয়ের কথা বলেছি নাকি?
আশ্চর্য একটা ভবিষ্যৎ তো আছে, একটা ভবিষ্যতের কথা ভেবে একটা সাজেশন ছিল এটা। দেখো মানে আমরা সবাই মিলেই আসলে অনি বলছিল আমাকে, অনির খুব ইচ্ছে। অনিতার ইচ্ছেটা আমরা সবাই জানি, আসলে তোদের দোষ নেই। আম্মা তো কোনোদিনই ছেলেদের ইন্ডিপেন্ডেন্ট হবার সুযোগ দেননি, তাই তুই আজকে বইয়ের উপর ডিপেন্ডেন্ট। ওদিকে আকাশকে দেখ, আম্মার মুখের উপর কোনো কথাই বলে উঠতে পারছে না। আচ্ছা অতুল বলতো, আমাদের আমাদের সমস্যাটা কি, অসুবিধাটা কোথায়? না মানে আসলে প্রবলেম মানে কি বলতো, দেখো সংসারে শান্তি বজায় রাখতে হলে তো শান্তি। আচ্ছা তুমি বলো, নিজের মত জাহির করতে গেলেই তো তর্ক ঝগড়া আমার ভালো লাগে না, তার চেয়ে অন্যের মত মেনে নেওয়াটা। এই যেমন ধরো অনি, অনির কথাবার্তায় কিন্তু সবসময় একটা একটা জোরদার ব্যাপার থাকে, যুক্তি। অনির সাথে তর্ক করে যেটা খুব মুশকিল। আর আম্মার সঙ্গে তর্ক করাটা তো অসম্ভব। তাও তো তুমি কিরকম শক্ত হয়ে লড়লে আজকে, কতগুলো কথা বলে দিলে আমার মুখের উপর। বলা দরকার। দেখ চিরুটা কাল তো এরকম চলতে পারে না যে একজন সারাক্ষণ তার মতামতটা অন্যের উপর চাপিয়ে দিয়ে যাবেন। ঠিকই তো, ফেস করা দরকার। কেন আমরা প্রত্যেকে মুখ বুঝে সবকিছু মেনে নেবো বলো তো? প্রত্যেকের এটা তো ওই বলে কিছু আছে, মন বলে কিছু আছে, একটা কানাইদা ব্যাগগুলো নামিয়ে নাও না, গুবলুকে না বাড়িতে রেখে দিলাম, ইন্টারাপ্ট করলাম বুঝি। ঠিকই তো, ফেস করা দরকার। কেন আমরা প্রত্যেকে মুখ বুঝে সবকিছু মেনে নেবো বলো তো? প্রত্যেকের এটা তো ওই বলে কিছু আছে, মন বলে কিছু আছে, একটা কানাইদা ব্যাগগুলো নামিয়ে নাও না, গুবলুকে না বাড়িতে রেখে দিলাম, ইন্টারাপ্ট করলাম বুঝি। প্রাইভেট কোনো কথা হচ্ছিল? না না প্রাইভেট কথা হবে কেন, প্রাইভেট কিচ্ছু হয়নি, আমরা ওই বাড়ির কথা বলছিলাম, আম্মার কথা, আকাশের কথা, বর্দি, আমি মানে প্রবলেম প্রাইভেট কিচ্ছু বলিনি। ও বাড়ির কথা, তাহলে তো প্রাইভেট কথা হতেই পারে না, ষোলো জনের সংসারের প্রিভেসি কোথায়? না আমি বলছিলাম আসলে তুমি যখন নাকি বাইরে গেছিলে তখন আম্মা তো আকাশের বিয়ে নিয়ে কথা বলছিল, তা দিদি আবার একেবারেই চায় না যে আম্মা জোর করে আকাশের বিয়ে দিক, তুমিও চাও না, আমিও চাই না, আকাশও চায় না। তবু সেই নন্দিনীর সঙ্গেই আকাশের বিয়ে হবে, ধন্য পরিবার তোমাদের। এক্ষুনি বলছিলি না রেজিস্ট করা দরকার, কাজটা অত সহজ নয় রে। মেজু তুমি রেস্ট করো, আমি আসছি। আর আকাশের বিয়ের ব্যাপারটা আকাশের উপরই আমাদের ছেড়ে দেওয়া উচিত। আরো একজন? ওয়াই দিদি, হাসপাতালে এসে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি যায়, আবার অনেকে মারাও যায়। আপনার মতো মন খারাপ করতে কাউকে দেখিনি। কিছু বললেন? ফর্মালিটিস কমপ্লিট করে
ডেথ সার্টিফিকেটটা বানিয়ে ফেলে। হাই, অনিলের বিয়ে যাচ্ছ তো? ডিপেন্ডস অন মাই ডিউটি। আমি কিন্তু যাবই যাব, ডিউটি করলে সেটা চেঞ্জ করে নেব, আর তা যদি সম্ভব না হয় তাহলে ছুটি নিয়েও আমি যাব, কিন্তু আমি যাবই। এত ইন্টারেস্ট? ইয়েস অফ কোর্স। আরে বাবা, ইন্টারেস্ট থাকবে না? তিনবার কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে অন্তত হ্যাঁ 300-1200 মেয়ের ছবি দেখে তবে অনিল বউ পছন্দ করেছে। তাই এহেন হয় একজন বধুকে কোণের বেশে দেখতে কার না সাদা হয় বলো, সেটা কি ছাড়া উচিত? কিন্তু ম্যাডাম, ওরকম ফিকফিক করে হাসলে চলবে না, এরকম ইনভিটেশন কার্ড তোমার তরফ থেকে কবে পাচ্ছি বলো। আরে বাবা, চিন্তার কি আছে? আকাশের তো এখন লাইন ক্লিয়ার, ওর ছোট বোনের তো বিয়ে হয়েই গেছে। হ্যাঁ, এবার ওর মার সঙ্গে কথা বলে কিছু একটা ঠিকঠাক করতে হবে। আরে না না, কথাটা তো বলার কিচ্ছু দরকার নেই, আমি যেটা বলছি তুমি সেটা করো তো। তুমি তোমার একটা জাস্ট ফটো আকাশের হাতে দিয়ে দাও, ও যেন ওর মার হাতে পৌঁছে দেয়, ব্যাস। কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। জানিস তোকে বেশি, তোকে সিঁদুর পরে পুরো অন্যরকম লাগছে, পুরো মায়ের মতো। আচ্ছা, তুই যে আজকে আমাদের সাথে চলে যাচ্ছিস, তোর মন খারাপ করছে না? করছে না আবার কি করবো বল, যেতে তো আমাকে হবে। তুই আজকে স্কুল যাসনি? বাবা, মাত্র দুদিনের জন্য এসেছিস, তুই আজকে স্কুল যাসনি? জানিস মা জোর করে স্কুলে পাঠাচ্ছিল, তারপর আম্মাকে দিয়ে মাকে বলিয়ে কত কষ্ট করে রাজি করিয়েছি। তাই এই তুই আবার কবে আসবি রে? আসবো, আসলে শ্বশুর বাড়িতে এত কাজ না, এই জন্য আমার এই বিয়ে জিনিসটাকে ভালো লাগে না, খালি চলে যেতে হয়। একদিনের জন্য এলি, আবার আজকে চলে যাচ্ছিস, কোনো মানে হয় না। কি করি বল, বিয়ের পর তো এটা আমার নিজের বাড়ি আর নেই। পাখি, একটা কথা বলতো আমাকে, এই বিয়ে জিনিসটার মধ্যে তো সবচেয়ে কি ভালো লাগে? বিয়েতে? বিয়েতে আমার অনেক কিছু ভালো লাগে, এই যেমন ধর কত আলো, লোকজন, খাওয়া দাওয়া, সাজগোজ, কত নতুন নতুন জামা কাপড়, গয়নাকাটি, সবকিছুই আমার ভালো লাগে। কি মজা হয় বলতো? কি মজা হয় বলতো? একটা কাজ কর, তুই খুব তাড়াতাড়ি পড়াশুনো করে বড় হয়ে যা, খুব বড় হয়ে যা, তারপর আমরা সবাই মিলে তোর জন্য একটা পাত্র দেখে তোর বিয়ে দিয়ে দিই। দূর, আমি তো বিয়েই করবো না, বিয়ের কত ঝামেলা বলতো? সকাল থেকে উপোস করো, তারপর আবার বাড়ি ছেড়ে চলে যাও, তা আবার আম্মাকে ছেড়ে, ওসব আমার দ্বারা হবে না, অসম্ভব ব্যাপার। আচ্ছা, পিসেমশাই এলো না কেন রে? ও, ওর আজকে আসলে কলকাতার বাইরে একটা কাজ আছে তো তাই যেতে হয়েছে। তুই তোর পাড়াটাকে ভালো করে চিনে গেছিস, ঠিক চিনে চিনে যেতে পারবে তো? কেন যেতে পারবো না চিনে, ওটাই তো আমার এখন ঠিকানা। তুই আবার কবে আসবি রে? ছোটকা সেই বিয়ের সময়? ছুটকি, আম্মা তোকে একবার ডাকছে। হিয়ার ইজ ইউর ম্যান। না, এবার দুজনে ডেটটা ঠিক করে ফেলো, আমি চলি। হ্যাঁ, আমি কিন্তু ফর্মাল ইনভিটেশনে কোনো তোয়াক্কা করি না, জাস্ট ডেটটা জানিয়ে দিলেই চলবে। বাই আকাশ। বাই।
বিয়ের কথা বলছিল? সবাই যেমন বলে ও তাই বলছিল। তুমি তোমার মাকে বলেছ? আসলে তো কোমর বেঁধে ঝগড়া করা উচিত আমার। আশ্চর্য আকাশ, মাঝে মাঝে মনে হয় ইউ জাস্ট টেকেন মি ফর গ্রান্টেড। হেই, আই এম রিয়েলি সরি ফর দ্যাট ডে। কতক্ষণ তোমার জন্য ওয়েট করছে জানো? একটা খবর পর্যন্ত না দিয়ে তুমি কি করে চলে গেলে? তুমি আমার কথাটা একবার শুনো। শুনতেই তো চাইছি, বলো না। ইউ ডোন্ট কেয়ার ফর মি এনিমোর। জুলিয়া, জুলিয়া, আই ডু, আই রিয়েলি ডু কেয়ার ফর ইউ। ইনফ্যাক্ট জাস্ট তোমার কথা ভাবতে ভাবতেই আমার সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে জানো। আজকে আজকে ছুটকি চলে যাচ্ছে। জুলিয়া, জুলিয়া, সেদিন আমার বাড়ি যাওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল, বিশ্বাস করো। বিলিভ মি। ভগবান, ঠাকুর, ক্ষমা দেখ। আরে কি করছিস, কি করছিস? ঠাকুরের সামনে প্রণাম করতে আছে নাকি? কতদিন বলেছি না, কি যে করিস। একটু ঠাকুরে বলছি হিন্দি কপালে, এনে প্রসাদ নে। প্রণাম করেছিস তো ভালো করে? একটু অপেক্ষা কর, এক্ষুনি আকাশ এসে পড়বে, তারপরে তোকে নিয়ে গিয়ে তোর শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। একা এই অবস্থায় তো তোকে ছেড়ে দিতে পারি না, বল। তুমি যে কি বলো না আম্মা, আমি যেন কোনোদিন এ বাড়ির থেকে বেরোই নি আগে একা। সে তো বেরিয়েছিস আগে, কিন্তু তখন তো তোর বিয়ে হয়নি, এখন তোর বিয়ে হয়ে গেছে। আর তাছাড়া সমাজের নিয়ম কানুন বলেও তো কিছু আছে নাকি? ওই যে কথায় বলে না, জোরে এসে জোরে যাওয়া। তবে আমাদের শৈবাল বাবা জীবন যদি তোর সঙ্গে আসতো তাহলে মনটা বড় ভালো লাগতো রে। তুমি শুনলে তো আম্মা, ওর একটা কাজ পড়ে গেছে কলকাতার বাইরে, তাই যেতে হয়েছে। হ্যাঁ, মানুষ কি করবে বলো, সেই কাজ পড়লে। হ্যাঁ হ্যাঁ, কাজ পড়ে গেলে আর কি করবে। ও, আসল কথাটাই তো তোকে জিজ্ঞেস করা হয়নি। হ্যাঁ রে, তোর শ্বশুর শাশুড়ি স্বামী সব তোকে ভালোবাসে তো? হ্যাঁ। কেমন মানুষ তারা, ভালো তো? ভালো। বাহ, তুই যেন আবার মেজাজ গরম করে উল্টোপাল্টা কিছু বলে ফেলিস না কখনো, মাথা ঠান্ডা করে থাকবি, জিদ করবি না। তোকে আগেও বলেছি, এখনো বলছি, স্বামী শ্বশুরবাড়ি মেয়েদের জীবনের সব রে, ওদের খুশি করতে পারলে মেয়েদের জীবন সার্থক হয়ে যায়। নাকি শ্বশুর শাশুড়ি খুশি করতে গিয়ে শাশুড়িকে একটু সাহায্য টাহ্য করিস হাতে হাতে, নাকি বইটই মুখে দিয়ে বসে থাকিস, সেলাই ফড়াই করিস? শাশুড়ি মা তো আমাকে কোনো কাজই করতে দেন না। বাহ, খুব ভালো। তুমি বলো আম্মা, ওই কজন তো লোক বাড়িতে, তেমন কোনো কাজও নেই, সারাদিন নিষ্কর্মা হয়ে বসে থাকতে ভালো লাগে। তাই তো, তাই তো, ঠিক বলেছ, সারাদিন নিষ্কর্মা হয়ে থাকতে ভাল লাগে কারোর। তা হ্যাঁ রে, তুই কি আমাদের বাড়িতে অনেক কাজ করতিস? হুম, এই বাড়িতে তো সবাই ছিল, কাজ না করলে বোরই হতাম না। কেন মা,
আমি কোনোদিন বাড়ির কোনো কাজ করিনি। হ্যাঁ, তুই অনেক কাজ করতিস। কে বলেছে তুই কাজ করতিস না? হ্যাঁ রে ছুটকি, সত্যি করে আমায় একটা কথা বলতো। সত্যি সত্যি তুই খুশি হয়েছিস তো? হ্যাঁ, তুই সবাইকে মানিয়ে গুছিয়ে নিতে পারবি তো চুটকি? হ্যাঁ মা, পারবো। কাঁদিস না চুটকি, কাঁদছিস কেন? পাগল মেয়ে দেখ, আরে শ্বশুরবাড়ির সবাই মন তুই জয় করে নিয়েছিস, সবাই তোকে ভালোবাসে, তাহলে আবার তোর কিসের ভয় রে? না না না, কাঁদে না। ওরে প্রথম প্রথম সব মায়েদের মেয়ের জন্য মন খারাপ লাগে, মেয়েদের শ্বশুরবাড়ি মনের মতো মনে হয় না। তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়েছে।